হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজ সরস্বতী পুজো আর কি বলো তো ভ্যালেন্টাইন্স ডে। তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডেই বলো আর বসন্তী পঞ্চমী বলো, দুটো দিন কিন্তু এবার একসঙ্গে পড়েছে, মানে দুটো ভালোবাসার দিন একসঙ্গে। বলো তো, একটা দিনের লস হয়ে গেল, মানে দুটো দিন যেহেতু মানে দুভাবে বেরোনো যেত, তো সেভাবে তো হলো না। সরস্বতী পুজোর তোড়জোড়, আবার এদিকে ভ্যালেন্টাইন্স ডের তোড়জোড়। তো কী আর করার, দুটো একসঙ্গেই পালন করতে হবে, তো সাজুগুজু তো করতেই হবে, সঙ্গে ঘরটাকেও একটু সাজাবো ভাবছি। তো গোটা ভিডিওটা দেখতে থাকো, ভ্যালেন্টাইন্স ডে কী করলাম আর ঘরটা কীভাবে সাজালাম সেটা দেখো। তো চলো শুরু করি। দেখে বুঝতেই পারছো, মানে গেল মেলাতে না প্রচুর ফুল কিনেছিলাম, তোমাদেরকে বলেছিলাম তো, ফুলগুলো কিনে রেখেই আর মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ফুলগুলো দিয়ে আর ঘর সাজানো হয়নি। তো দেখো এই যে মানে কত ফুল কিনেছি, স্ট্যান্ড কিনেছি, তিন চার রকমের ফুল, এই যে এইগুলো প্রায় টোটাল আমার 1500 টাকার কাছাকাছি ফুল কেনা হয়েছিল। এই যে আরও সব তোমাদেরকে দেখানো হয়নি, তো ফুলগুলো দেখানো মানে কি বলতো, ছাদে একটু রোদে দিয়েছিলাম। করোনার পর থেকে আমার একটা হ্যাবিট হয়ে গেছে, সব কিছু আগে রোদে টোদে দিয়ে তারপরে বেশ ফ্রেশ করে তবেই আমি ঘরে তুলি, সে যে কোনো জিনিসই হোক। তো দেখো এই যে আমার বেডরুমটা আমি ফুল দিয়ে, আর নতুন মানে অনেক ফুলদানিও ছিল দেওয়ালে লাগানো, সব কিছুই নতুন ছিল, দিয়ে আমি মানে ঘরটাকে একটু ডেকোরেশন করছিলাম। যে পুজো যেহেতু, আর কি বলো তো, বলে রাখি এবার না পুজোটা আমি মানে সেভাবে করা হয়নি, আমার মানে বাড়িতে পুজোটা করা হয়নি সেইভাবে, একটু প্রবলেম ছিল আর শরীরটাও খারাপ ছিল, তো ঘরোয়াভাবেই পুজোটা করেছি। আর এই যে দেখো, আর কিছুদিন আগে ওই যে ড্রেসিং টেবিলটা নিয়েছিলাম তো তোমাদেরকে বলেছি, ওটাও হালকা ফুলকা সাজানো হয়েছে। আর এই যে দেখো, যা ঘর সাজাতে সাজাতে জানলা দিয়ে দেখছি মেয়েরা কত সুন্দর করে, দেখো শাড়ি পরে পরে ছোটো ছোটো মেয়েরা বেরিয়ে পড়েছে। তো ওই জন্য আর ঘর সাজানোর দিকে আর টাইমটা দিতে পারিনি, যে সবাই রেডি হয়ে যাচ্ছে আমি কখন পুজো করব বেরোবো। তো দেখো স্নান টান করে এই যে আমার ঠাকুরের আসনেই আমি একটু মা সরস্বতীকে একটু ফুল বেলপাতা দিয়েছিলাম, যেহেতু পুজো, এবার তো পুজো হয়নি, তো আসনে আমার নিজের মতো করে আমি একটু পুজো করে নিলাম। দেখো আর কি বলতো, মানে এবার স্কুল কলেজ, এর থেকে আবার কলেজে যাওয়ার আছে, স্কুলে যাওয়ার আছে, এই জন্য আমি আর তালটা সামলে উঠতে পারিনি, ওই জন্য এবার ভাবছি যে পুজোটা সেইভাবে আর করব না, ওই জন্য ছোটো করেই করেছি। তো যাই হোক, দেখো এই যে ঘরোয়া মতেই সব কিছু অ্যারেঞ্জ করা হয়নি, যেমন আসনে পুজো দেয় সেরকমই পুজো করছিলাম। আর কি বলতো, সে ছোটো থেকে আসনে বই দেয়া, মানে ঠাকুর মা সরস্বতীর কাছে তো সবই করেছিলাম, শুধু পুরোহিত ডেকে আর ঘরটা পেতেই পুজোটা হয়নি, মানে সব নিয়ম ইয়ে করে। আসলে কি বলতো, মনে ভক্তি থাকলেই সব হয়, তো আমি মনে করি সেটা, তো ভক্তি নিয়ে মায়ের চরণে ফুল দিয়েছি, তো আর কি করার। তো যাই হোক, এবার পুজো পাঠ গেল, এবার কি বলতো, বর বলছিল ভ্যালেন্টাইন্স ডে চলো সন্ধ্যের দিকে একটু ঘুরতে, আর এই দেখো আমরা বেরিয়েও পড়েছি, আর দুটো বাচ্চা ট্রাকের মধ্যে লাফালাফি করছিলো ওটা দেখছিলাম। আর এই যে দেখো আমাদের রোমান্স শুরু হয়ে গেছে বিকালবেলা, সবে সন্ধ্যে সন্ধ্যে আর গান করছিলাম জানো, এবার কপিরাইটিং ক্লেম এসে যাবে বলে আর গানটা তোমাদের শোনাতে পারলাম না, কি যে গান হচ্ছিল আমারও মনে নেই, মানে সেদিন গাড়ির মধ্যে আমাদের রোমান্টিক গানই শুধু হয়েছিল, বেশ ভালো লাগলো। আর গাড়ির মধ্যে উঠলে আমি যেন সত্যি একটু মানে রোমান্টিক হয়ে যাই, আর বর তো ওদিকে মানে ড্রাইভ করতেও ব্যস্ত থাকে বুঝি, তো আবার মাঝে মাঝে একটু নিজেকে সামলাই যে না গাড়ি চালাচ্ছে। তারপরে ওই যে আমার গোলাপটা দেওয়ার ছিল, ওই করতে করতে গোলাপ দিলাম, আর ফুরফুরে মেজাজ দেখে বুঝতেই পারছো গুনগুন করে গান করছি, আর ও একটু মাঝে মধ্যে তাল দিচ্ছিল, এই আর কি। তো আর কোথায় যাব, সারাদিন খাটাখাটনি, ঘর সাজানো হলো, রান্না বাড়া, তারপরে পুজো দেওয়া করে নার্ভাস হয়ে গেছি আর ভালো লাগছে না, ও বলছে দূরে চলো কোথাও একটু দূরে, অন্তত 3-4 ঘন্টা। আমি না অত মানে দূরে যাব না, কাছে পিঠেই চলো একটু ঘুরে আসি। তারপরে বলছিল যে বেরিয়েছি যখন তাহলে চলো কিছু একটা খেয়ে আসি কোনো রেস্টুরেন্টে, আর জানো তো আমরা তেমন বাইরে কিছু খাইও না, খাওয়ার মধ্যে ফুচকা, এগরোল, এই যা আর আইসক্রিম, এই তিনটেই আমি খাই বাইরে খাওয়ার মধ্যে। তো একটা রেস্টুরেন্টে ঢুকলাম শেষে, তো সেখানে ভালো কিছু পাওয়াও যায়নি। তো তারপরে এই যে দেখো, যেতে যেতে তোমাদের দেখাই একটু,
এই যে তো সামনে যা জ্যাম ছিল, মানে ওই দিন কি বলতো, মানে সরস্বতী পূজার ভ্যালেন্টাইন্স ডে যেহেতু একসঙ্গে, তো রাস্তাতে এত জ্যাম ছিল, ওখানে আমার আমাদের 1 ঘন্টা সময় কেটে গেছিলো। তো জ্যাম হোক আর যাই হোক, উদ্দেশ্য তো আমাদের ঘোরা, তো গাড়ির মধ্যে বসে আর কি করার, একটু কি বলতো, সারাক্ষণ তো মানে বাড়িতে কাজকর্ম লেগেই থাকে, তো কোথাও ঘুরতে গেলে আমি একটু বেশ মানে একটু শান্তি পাই, মানে একটু ফ্রি টাইম হতে পারি। গাড়ির মধ্যে দেখো সারা গাড়ি গান করতে করতে গেছিলাম ওই দিন, কী যে ভালো লেগেছিল। আর ভেবেছিলাম কি বলতো, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা লাল শাড়ি পরবো, আবার এদিকে সরস্বতী পুজো, তো এই মানে প্রথমে সরস্বতী পুজো দেওয়ার সময় বা মানে যেহেতু বাসন্তী কালারের শাড়ি পরি আমি, সেটা পরে ফেলেছি আর চেঞ্জ করা হয়নি। তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যে লাল শাড়িটা কেনা হয়েছিল, সেটা তোমাদের পরে আর একদিন আমি পরে দেখাবো শাড়িটা। তো থাক, সব একবারে বললে তো হবে না। আর এই যে পাগলের মতো দেখো গান করেই যাচ্ছি, কিছু শোনাও যাচ্ছে না কিছু না। আসলে লিপসিংয়ের সঙ্গে গান না বাজলে কি আর ভালো লাগে, কিছু করার নেই। আর কী গান গেয়েছিলাম তখন আমার সেটাও মনে নেই, তো ওই জন্য তোমাদের গানটা শোনাতে পারলাম না, যে সঙ্গে একটু লিপসিং করে শোনাবো আর শোনানো হলো না। আর এই যে দেখো জ্যাম তাকে বলে, এখানে আমরা প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, মানে এত ওই কী বলতো, সামনে একটা মোড় ছিল, ওখানে মেলা হচ্ছিল একটা, তো মেলায় ঢোকার ওটা রাস্তা ছিল, আর এইদিকে এইদিককার লোকজন আসছে, আবার ওই দিক সামনে থেকে লোক আসছে, এই মিলেমিশে যে জ্যাম পড়ে গেল রাস্তাতে, 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আমাদের মোটামুটি একটু দূরে যাওয়ার ইচ্ছা ছিল, যে একটু কিছুটা দূরে 1.5-2 ঘন্টা গাড়িতে কাটাবো, সেটা লাস্টে হলো না। কাছে পিঠে অনেক রাত হয়ে যাচ্ছিলো বলে কাছে পিঠে একটা ছোট্ট রেস্টুরেন্টে ঢুকে কিছু খেয়েছিলাম। তো চলো আস্তে আস্তে দেখাই তোমাদের। আর কি বলতো, এই ব্লগটা করার ইচ্ছেও ছিল না আমার, মানে সারাদিন কাজকর্ম করে না আর ভালো লাগছিলো না, তো লাস্টে একটু কি আর করার, জ্যামে পড়ে আছি, ওই জন্য ভাবলাম একটু ভিডিও করি জ্যামগুলো, যে সরস্বতী পুজোর দিন কেমন হয়েছিল রাস্তাঘাট। তো দেখো যেহেতু ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, সবাই দেখো কি সুন্দর, কাপল বলো, তারপরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই বলো, সবাই তাদের মনের মানুষকে নিয়ে কি সুন্দর বাইকে সবাই ঘুরছে। ওই যে দেখো, তারপরে চলে গেছি এই দোকানটায়, এখানে গিয়ে আমি যে অবাক হয়েছি সেটা কি বলতো, ওই এগরোল অর্ডার করা হয়েছিল আর কফি, তো ওই দোকানে মানে ভালো কফি ছিল না, আর ওই জন্য কফিটা খাওয়া হয়নি শেষে। তারপরে এই যে দেখো এগ রোলের অবস্থা, দেখো কত বড় সাইজের, এবার ও অর্ডার করেছে দুটো, এবার দুটো এগ রোল কী করে খাবো, আমরা তো জানি না যে অত বড় এগ রোল হয়, মানে এত বড় এগ রোল আমি সত্যি দেখিনি, আর বাইরে যেহেতু খাওয়ার অতটা ইয়ে নেই। তো যাই হোক, দুজনে মিলে একটা খেলাম। তারপরে এই যে দেখো পাড়ায় এই ঠাকুরটা হয়েছিল, ফেরার পথে ঠাকুরটাকে দেখলাম, প্রণাম করলাম, কত সুন্দর হয়েছে ঠাকুরটা, দেখো এই দেখো খুব সুন্দর। আসলে আমাদের এদিককার ঠাকুরগুলো খুবই সুন্দর হয়। তো আবার ওখানে একটা বিয়েবাড়িও ছিল, তো বিয়েবাড়ির ওখানে আমাদের আবার নিমন্ত্রণ ছিল, কিন্তু বিয়েবাড়িতে আমাদের মানে বাড়ির অন্য আরেকজনাকে নামিয়ে দিয়েছিলাম, আমরা আর যাইনি। তো যাই হোক, এই দেখো আবার চলে গেছি শাড়ির দোকানে। আর বিয়েবাড়ির ঢোকার সময় কি বলতো, আমরা দুজনে যেহেতু যাইনি ওই জন্য একটা গিফট কিনে দিয়েছিলাম, তো শাড়ি দিয়েছিলাম, তার সঙ্গে দেখো এই শাড়ি দুটো না আমার পছন্দ হয়েছিল খুব। তো তোমাদের দাদা ভাই বললো যে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে একদম খালি হাতে গেলে হবে না, তো চলো সঙ্গে তুমিও দুটো শাড়ি নিয়ে নাও। তো ওর এই লাল শাড়িটা পছন্দ হয়েছিল, আর নতুন বউকেও একটা লাল দেওয়া হয়েছিল, এই শাড়িটার এই কালো পাড়ের জন্য কি বলতো পছন্দ হচ্ছিল না, কিন্তু হলুদ আছে যেহেতু ওই জন্য নিয়েছি, আর সঙ্গে এই যে আর একটা। কেমন হয়েছে তোমরা বলো কিন্তু শাড়ি দুটো। ও আর একটাও নেওয়া হয়েছে, সেটা হচ্ছে বাটিকের,
তো ও টোটালি 3টে শাড়ি দিয়েছিল আমাকে, যে যেহেতু এবার অ্যানিভার্সারি গেল, সোনার জিনিস ফার্নিচার সবই নিয়েছি, আর কি নেব। আর ওই দিন কোনো প্ল্যানও ছিল না ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, তো বললো যে ঠিক আছে শাড়িগুলো নাও, পরে আবার দেখা যাবে। আর কি বলো তো, সব সময় যে দামি গিফট নিতে হবে, গিফট তো গিফট, সেটা অনেক মূল্যবান আমার কাছে, ওর দেওয়ার সবই সব কিছুই আমার কাছে খুবই মূল্যবান। তো আমি কটনের শাড়িগুলো পরতে খুবই ভালোবাসি, আর কালারগুলো দেখো আমার তো খুবই পছন্দ হয়েছে। তো আমি এই বাটিকের শাড়ি পরতে খুবই ভালোবাসি, তো এই দুটো আমি পছন্দ করেছিলাম, আর ওর ওই মানে লালটা খুবই পছন্দ হয়েছিল, বলছিল এই শাড়িটা নাও পরবে ভালো লাগবে, তো পরবো এগুলো। সামনে গরম আসছে তো হালকা কালারের শাড়িগুলো আর কটনের শাড়িগুলো মানে পরতে খুবই ভালো লাগে। তো যাই হোক, তোমাদের দেখাবো। তারপরে দেখো পরের দিন আবার আমি কলেজে চলে গেছিলাম। এই যে আমাদের কলেজের ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে, আর পুজোর দিন আমার যাওয়া হয়নি, তো ওই যে বিসর্জনের মুহূর্তে মানে পরের দিন আমাদের কলেজে খাওয়া দাওয়া নিমন্ত্রণ সবই ছিল সরস্বতী পুজো উপলক্ষে, তো সব বন্ধু বান্ধবীরা মিলে গেছিলাম। আর এই যে দেখো বিসর্জন হচ্ছে, মা মা চলে যাচ্ছে, আবার আসছে বছর আবার হবে, কারণ এই সময়টাই খুব খারাপ লাগে। আর আমার সবথেকে খারাপ লাগে কি বলতো, এত সুন্দর ঠাকুরটা জলে ভাসিয়ে দেবে, মনটা সত্যিই খুব খারাপ লাগে, কি আর করার, মা তো আবার এক বছর পরে আসবে। তো যাই হোক, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই। আর সবাই ভ্যালেন্টাইন্স ডে কেমন কেমন কাটালে তো জানিও আমাদের, আমরা তো খুবই ব্যস্ততার সঙ্গে কাটিয়েছি, তোমরা কেমন কাটিয়েছো সেটা কিন্তু জানি।